তো আপনার এমএলএ ওজন ওর সঙ্গে সুদীপ বাবুর সঙ্গে আচ্ছা আচ্ছা কি কি বিষয় নিয়ে কি বিষয় নিয়ে এখন যে আমরা যে আপনার অসহায়ভাবে আছি এখন যে আমাদের যে দর্শক চাকরি আপনার চলে গেল তারপরে এখন আপনার আর্থিক কোনো রোজগার নাই তারপর আমরা এপিএল কার্ড হোল্ডার তার জন্য সরকারের কোনো সুযোগ সুবিধা পায় না এই সমস্ত কারণে তারপরে আমরা যে আগে যে বিকলাঙ্গ ভাতা পাইতাম এটা 3 বছর ধরে পাই না এখন আমার মা বাবা আপনার বয়স্ক তো এখন তো আমিও কিছু করতে পারি না তার জন্য মানে সুযোগ সঙ্গে এটা মানে এটা কী করা যায় আমরা যে এপিএল কার্ড হোল্ডার যে এখন যে আপনার মুখ্যমন্ত্রী যে আপনার রিলিফ প্যাকেজ 1000 টাকা তারপরে ফিনান্সিয়ালি কোনো হেল্প এগুলো তো আমরা কিছু পাই না উনি কী কইছে উনি তো বলেছেন যে এসডিএম স্যারের সঙ্গে দেখা করার জন্য তারপর কি সলিউশন হয় কোন স্কুলে চাকরি করতেন আমি তো আপনার পঞ্চমুখ জেবিতে ছিলাম আপনার নামটা আমার নাম হ্যাঁ হ্যাঁ আমার নাম আমার নাম মিঠুন দেবনাথ হ্যাঁ হ্যাঁ মিঠুন দেবনাথ মিঠুন দেবনাথ বাড়ি কোন জায়গাতে বাড়ি ওএনজিসি নেতাজি নগর দোহরে শিক্ষক না হ্যাঁ আমি তো আপনার নরসিংহর আইপিএস থেকে 50% নিয়ে সেটা তারপরে মেট্রিক করেছিলাম তারপরে আপনার 12 করলাম বাদারঘাট হাই সেকেন্ডারি স্কুল থেকে 50% নিয়ে আসলাম তারপরে গ্রাজুয়েশন ইংলিশ অনার্স করলাম রামঠাকুর কলেজ থেকে তারপরে এই আপনার আমরা তো অ্যাকচুয়ালি আমরা জানি যে আমরা ডিজেবল পারসন আমাদের জন্য তো স্পেশালি কোটা আছে ঠিক আছে কিন্তু আমরা যে কীভাবে 10,000 মানে পড়লাম এতই আমি বুঝি না তারপর আজকে 2 বছর ধরে আমরা কোনো কোনো পাই না কিছু পাই না তারপর গভর্নমেন্টের কোনো ফিনান্সিয়ালি কোনো সাপোর্ট পাই না তারপর আমাদের যে এমপ্লয়মেন্ট কার্ডটা আছে এটাও আজকে আমাদের দেওয়া হচ্ছে না তারপর কী কারণে যে আমার চাকরিটা চলে গেল এই যে টার্মিনেশন লেটারটা এটা পর্যন্ত দেওয়া হয়নি এখন তো আমরা খুব অসহায়ভাবে আছি